মরে যাওয়ার পর কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে 9 মাস পরে আবার জীবিত ব্যক্তি ফিরে আসছে। আমার আম্মা মারা গেছেন হলো 9 মাস চলতিছে, ওই মাটির তলে ছিলাম, শ্মশানে ছিলাম। আমি জানি ঘটনাটা শোনার পর অনেক হার্টের রোগী আজকে স্ট্রোক করতে পারেন, সেই সাথে যারা মরবেন মরবেন ভাবছেন তারা মনে করেন যে আজকেও মরে যেতে পারে, কারণ মরলেই কি আবার তো ফিরে আসতে পারবে। যেই বৃদ্ধ মহিলাটিকে এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে কিছুদিন আগে তিনি মরে গিয়েছিল, মরে যাওয়ার পর কবর দেওয়া হয়েছে, সেই কবরে কিছুদিন বসবাস করছে, না খেয়েছিল, মাটি খেয়েছিল, তারপর সেখান থেকে আবারও তিনি উঠে আসছে। মরণের আগে কিন্তু একটি কমতি রয়ে গেছে, তিনি তার সন্তানদেরকে চিনতে পারছে না, হাজবেন্ডের নাম বলতে পারছে না। স্বামীর নাম মনে আছে? কারণ দীর্ঘ সময় কবরের মধ্যে ছিল, সেখানে অনেক কবরের বাসিন্দার সাথে তার দেখা সাক্ষাৎ ছিল, দুনিয়ার মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ ছিল না, যার কারণে তিনি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনতে পারছে না। এখন একটু কমেন্ট করতে থাকেন ঘটনাটি আপনার কাছে কি মনে হচ্ছে। কান নিয়েছে চিলের দেশে অনেক কিছুই সম্ভব, যে দেশের মধ্যে কবর দেওয়া 9 মাস পরে জীবিত লাশ আবারও জীবন্ত অবস্থায় ফিরে আসে, সেই দেশের মধ্যে কান তো চিলে নিতেই পারে। বিশ্বের এই প্রথম ঘটে গিয়েছে বাংলাদেশের মধ্যে এই ঘটনা, যেটা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে বাংলাদেশের মধ্যে। এখন অনেকেরই মরে যাওয়ার শখ উঠছে, দেখেন ভাই আমাদের অনেক ধরনের অসুখ বিসুখ হয়, সেই সকল অসুখ বিসুখের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, যার কারণে মরে যাওয়াই ভালো, মরে যাওয়ার পর আবার জীবন্ত অবস্থায় ফিরে আসবো, নতুন জীবন পাবো। শুধু কমতি একটি থেকে যাবে, কাউকে চিনতে পারবেন না। কিভাবে চিনবেন? ভুলবশত আরেকজনের বাসায় যদি চলে যান। যেই মহিলাটি 9 মাস আগে মারা গিয়েছে সেই মহিলাটির মতো দেখতে হুবহু না হইলো কিছুটা এই মহিলাটি। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই আমার বউ তো মারা গেছে, এখন ভুলবশত কোনো একটি মেয়ে যদি এসে বলতো সে আমার বউ তাহলে কতই না সৌভাগ্য হতো। এই জিনিসটি যারা মনে করছেন আপনাদের জন্য একটি সুসংবাদ, এরকম কিছু হতেও পারে যখন বাংলাদেশে কোনো টপিক না থাকবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন ভাইরাল হতে পারলেই টাকা, এই জন্য ভাইরাল করে তারপর টাকা কামানোর সিস্টেম করে অনেক মানুষ। কবর থেকে 9 মাস পরে একজন জীবিত মহিলা কিভাবে ফেরত আসে সেটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন। আল্লাহ আছে না? তারপরে বৃদ্ধ হয় তো মারা যায়, আমি তাকে সবই চিনি, মহিলা আসলে সত্য নয়, যার কথা বলতেছি সেই মহিলা নয়। আবার কেউ কেউ বলছিলেন ভাই আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, 9 মাস পরে ফিরে আসতেও পারে, এটা কিন্তু সত্য কথা হতেও পারে। যারা সত্য মিথ্যার মাঝখানে হাবুডুবু খাচ্ছেন তারা ভাই একটু ডুবাডুবি বাদ দেন, সম্পূর্ণ ঘটনাটির পিছনে একটি রহস্য রয়েছে, সেটা হচ্ছে ভাই সবাই এখন ভাইরাল হতে চায়। 9 মাস আগে ওই মহিলাকে আমরা মাটি দিয়েছি, তো এই মহিলার সাথে সেম টু সেম চেহারা বনে, কিন্তু উনি ছিল কালো, উনি একটু ফর্সা, উনি ছিল একটু লম্বা, ইনি ছিল একটু খাটো। যখনই বড় ধরনের একটি ইস্যু ঘটে যায় তখনই একটি টিস্যু ব্যবহার করা হয়, শাক দিয়ে মাছ ঢাকা আর চুল দিয়ে টাক ঢাকা, এই দুইটি বিষয়ের সাথে আজকের ঘটনাটি অনেকটা মিল রয়েছে। আমি জানি কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে গেছে, কিন্তু যারা বুঝতে পারছেন তারা তো না বুঝেই বুঝে গেছেন। 9 মাস পরে যখন জানতে পারছে কবর থেকে একজন মৃত মানুষ জীবিত হয়ে তারপর বাসায় ফেরত আসছে, সেটা শোনার পর অনেক মানুষের ইমান দুর্বল হয়ে যাচ্ছিল। না এটা মোটেই সত্য না, এটা একটা ফায়দা নেওয়ার জন্য, এটা ফায়দা করতেছে কিছু স্বার্থান্বেষী মহল, আর এখান দিয়ে তারা বরকতময় কিছু মানে কামাই রোজগারের একটা সুবিধা নেবে, এটা একটা ভন্ড নামক। ওই ভিডিওটা গণমাধ্যমে এত পরিমাণ ভাইরাল হয়েছে যেটা সবার মুখে মুখে, এখন চার দোকানে গেল বলে 9 মাস পরে নাকি একজন কবর থেকে ফিরে আসছে। আজকে ভূত পেট ছাড়া আমার ভিডিওকে শেয়ার করবেন না, সেটা আমি জানি এবং সেটা আমি মানি। ভিডিওটি ইতি টানার পূর্বক আপনাদের সবার কাছে ছোট্ট একটু কথা, দেখেন ভাই মেঘ যত ডাকে তত কিন্তু বৃষ্টি হয় না, তেমনি ঘটনা যতটুকু হয় তার চেয়ে বেশি রটে যায়। আজকে 9 মাস পর কবর থেকে যে বৃদ্ধ মহিলাটি ফিরে আসছে এ কিন্তু আসলে ওই মহিলাটি নয়, সেটা আপনাদের কাছে হয়তো একেবারে ক্লিয়ার হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের সমাজের চারপাশে যে সকল সত্য জিনিস সেটাই চাপা থাকে, আর মিথ্যাটাকে আমরা সত্য বানিয়ে তারপর ভাইরাল করি। দেখেন ভাই আমাদের বাংলাদেশের মধ্যে এখন যে একটা সিচুয়েশন, যে একটা অবস্থা, সেই অবস্থায় আমাদের কিছু বিনোদনের প্রয়োজন ছিল, যার কারণে এটা একটা বিনোদন হিসেবে আপনারা নিতে পারেন। মাঝে মাঝে যদি এরকম বিনোদন না পান তাহলে হয়তো অনেকের মন খারাপ থাকবে। সো বিশ্বাস করেন আর না করেন, বিনোদন হিসাবে এই ভিডিওটা নিয়ে আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং 9 মাস পর হয়তো আমি আবারও ফিরে আসবো আপনাদের সামনে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।